নমস্কার, আপনারা দেখছেন আমার কেবল, এখন আমার খবর, আমি সঙ্গীতা। বিস্তারিত খবরের আগের শিরোনাম এক ঝলকে। শাসক দলের নেতা এবার জমি কেলেঙ্কারিতে গ্রেপ্তার। শহর জুড়ে পালিত হল তৃণমূলের কালা দিবস। সাংবাদিক নিগ্রহে প্রধাননগর থানায় অভিযোগ দায়ের। এখন খবর বিস্তারে। শাসক দলের নেতা তথা জমি মাফিয়া হিম্মত সিং চৌহান গ্রেপ্তার। তাকে ছাড়াতে প্রধাননগর থানায় তার অনুগামীরা চালালো তাণ্ডব ও গুলি। অনুগামীদের ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠিচার্জ। শাসক দলের শীর্ষ নেতা জমি মাফিয়া হিম্মতের ব্যবসার অংশীদার নবান্নের নির্দেশে গ্রেপ্তার হিম্মত। সাধারণ একজন হোটেল ব্যবসায়ী থেকে শিলিগুড়ির প্রধাননগর এলাকার ত্রাসে পরিণত হয়েছিল হিম্মত সিং চৌহান। ভোটের জন্য বরাবরই কদর ছিল হিম্মতের। বাম আমলে তার অনুগতদের দাপটে বহু ভোট উতরে গিয়েছে হিম্মত। রাজ্যে পরিবর্তনের সরকার আসার পর হিম্মত ও জার্সি বদলে রাতারাতি শাসক দলে ভিড়ে মিশে যান। ধীরে ধীরে হিম্মত শাসক দলের বেশ কিছু শীর্ষ নেতার ঘনিষ্ঠ হয়ে ওঠেন। ফলে 2015 সালে পুরো ভোটে হাজারো দুর্নীতির অভিযোগ থাকা সত্ত্বেও শাসক দলের ঘনিষ্ঠের হাত ধরে টিকিটও পেয়ে যান তিনি, কিন্তু জয়লাভ করতে পারেননি। সূত্রের খবর, নির্বাচনে হেরে যাওয়ার পর ঘনিষ্ঠ নেতাকে অংশীদার করে রাজনীতিকে সিঁড়ি করে মন দেন জমির ব্যবসায়। একের পর এক জমি দখল করে বিক্রি করে দেওয়া ছিল তার কাছে বা হাতের খেল। জমি দখল করার পর প্রতিবাদ হলেই শায়েস্তা করার দায়িত্ব নিত তার অনুগামীরা। অভিযোগ থাকা সত্ত্বেও হিম্মতের বিরুদ্ধে এতদিন কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেনি প্রশাসন। পদক্ষেপ নিতে গেলেও জেলার শীর্ষ নেতাদের সান্নিধ্য থাকায় পিছপা হতে হয়েছে প্রশাসনকে। জেলা নেতারা যাতে প্রশাসনকে কোনো চাপে রাখতে না পারে, তাই নবান্ন থেকে বিশেষ নির্দেশ আসার পর হিম্মত সিং চৌহানকে গ্রেপ্তার করে পুলিশ। সূত্রের খবর, সরকারি ব্যক্তিগত ও পিডব্লিউডির জমি দখল করে দেওয়ার অভিযোগে শনিবার রাতে প্রধাননগর থানার পুলিশ গ্রেপ্তার করে হিম্মত সিং চৌহানকে। গ্রেপ্তার করে হিম্মতকে থানায় নিয়ে আসতেই প্রধাননগর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করে তার অনুগামীরা। থানা এলাকায় আতঙ্ক ছড়াতে শূন্যে 3 রাউন্ড গুলিও চালায় হিম্মত অনুগামীরা। এমনকি সাংবাদিকরা ছবি তোলায় বেধড়ক পেটায় তার অনুগামীরা। এরপর অবস্থা বেগতিক হয়ে ওঠায় কড়া নিরাপত্তায় হিম্মতকে নিয়ে আসা হয় এনজেপি থানায়। রবিবার হিম্মতকে বিশেষ আদালতে তোলা হলে 8 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। সরকারি জমিতে অবৈধভাবে প্রবেশ করে সেখানে ইলিগাল কনস্ট্রাকশন করছে, সেই বেসিসে ওনার বিরুদ্ধে কেস ইনিশিয়েট হয়েছে। সেটা হচ্ছে 447 3 PDPP Act, রেডিউস সেকশন 4D এবং 49A অফ দ্য ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফর্মস অ্যাক্ট। হিম্মত সিং গ্রেপ্তার হওয়ার প্রসঙ্গে মন্ত্রী গৌতম দেব বলেন, মাননীয় মুখ্যমন্ত্রী এর আগে এসেছিলেন শিলিগুড়ি শহরে। উনি প্রশাসনের শীর্ষকর্তা হিসাবে, প্রশাসনের প্রধান হিসাবে ওনার যা বক্তব্য উনি প্রকাশ্যেই রেখেছিলেন। পুলিশ প্রশাসন তাদের মতো করে কাজ করেছে। দেশের আইন সবার জন্যই সমান, সেই আইন অনুযায়ী পুলিশ প্রশাসন যেটা শ্রেয় মনে করেছে সেটা তারা করেছে। সেটা তো দেখুন, এখন একটা অভিযোগে গ্রেপ্তার হয়েছে, দিস ইজ প্রিম্যাচিওর, এখনই কিছু বলা যাবে না। দেখা যাক অভিযোগগুলো কী কী আছে, বিচারাধীন ব্যাপার, এটা নিয়ে আমি কোনো কিছু মন্তব্য করব না, কিন্তু দলের নেতৃবৃন্দর সাথে কথা বলব। ইসকন মন্দিরে সাধুদের মারার অভিযোগ শাসক দলের মহিলা সংগঠনের ওপর। ঘটনার সূত্রপাত রথযাত্রার দিন। অভিযোগ, ইসকনেরই এক সাধু প্রতিবেশী এক মেয়েকে নিয়ে পালিয়ে যায়। দুজনেই নিখোঁজ এবং কোনো খবর পাওয়া যাচ্ছে না। এই ঘটনাকে কেন্দ্র করে কিছুদিন আগে শিরোনামে উঠে এসেছিল শিলিগুড়ি ইসকনের নাম। মেয়েটির পরিবারের লোকজন ধর্ণাও দেন ইসকন মন্দিরে। দাবি ছিল তাদের মেয়েকে খুঁজে দিতে হবে। সেই কথা মতো ইসকনের 4 প্রতিনিধিদল এক সূত্র ধরে বৃন্দাবনও যান তাদের খুঁজতে। এই অবধি সব ঠিকঠাকই ছিল, কিন্তু আজ রাজনীতির রং চড়ল ইসকনের কাণ্ডে। অভিযোগ, আজ সন্ধ্যার পর শাসক দলের মহিলা সদস্যরা ইসকন মন্দিরে ঢুকে সাধুদের শোবার ঘরে গিয়ে মারধর করে, কুকথা ও অশালীন কথার পাশাপাশি অপ্রাসঙ্গিক কটূক্তিও ছুড়ে দেয় তাদের প্রতি।
ভিডিওতে দেখা গেছে যে একদল মহিলা রীতিমতো হামলা চালায় ইসকন মন্দিরের সাধুদের থাকার ঘরে। সেই ছবিতে স্পষ্ট যে কেউ লাঠি হাতে, কেউ বা খালি হাতেই, আর অপরদিকে হাত জোর করা ছাড়া সাধুদের অন্য কোনো ছবি দেখা যায়নি। যদিও এই ঘটনাকে সম্পূর্ণ অস্বীকার করে ক্যামেরার ছবিকে ভুল দাবি করেছেন দার্জিলিং জেলা মহিলা তৃণমূল। তাদের দাবি, তাদের উপর মারধর করে অভিযুক্ত সাধু প্রাণ জীবন দাস। কেউ বলছেন তার পোশাক ছিঁড়ে দেওয়া হয়েছে, আবার কেউ দেখাতে চেষ্টা করেছেন তাকে ঘুষি মারা হয়েছে। যদিও একজন সাধুর পক্ষে এতজন মহিলাকে একসঙ্গে হেনস্থা করার অভিযোগ যথেষ্ট প্রশ্নযোগ্য। তারা বলেন, সাধুর সাথে নিখোঁজ হয়ে যাওয়া মেয়েটির পরিবার তাদের কাছে সাহায্য চেয়েছেন, সেই কারণেই আজ ইসকনে আসা। তার খোঁজ খবর করাতেই প্রাণজীবন দাস নামক এক সাধু তাদের সবাইকে ধরে মারেন। তা সবাই মিলে গিয়ে হাত জোড় করে বলছে, আপনি কি সেই প্রাণজীবন বাবু? তো আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। উনি তখন কথা না বলে চলে গেছে। আমি দাঁড়ান দাঁড়ান, আপনার শুনলেন যে আমরা আপনার বাপের চাকর, আমি কি তোর বাপের চাকর তাই বললেন। তখন আমি বললাম, এরকম ভাবে কথা বলছেন কেন? ভদ্রভাবে কথা বলুন, আমরা এসেছি আপনাদের সাথে কথা বলতে, আপনারা আমাদের সাথে কোঅপারেশন করুন, আমরা শুধু মেয়েটার খবর চাইছি, ব্যাস এটুকুই। এই যেই বললাম, তখন উনি আমার জামাটাকে এইরকম করে ধরে এমনভাবে টেনে ছিঁড়ে দিয়েছেন, সেটা দেখানোর উপযুক্ত নয়, এখন দেখাতে পারবো না। এদেরকে এমনভাবে অ্যাসাল্ট করেছে একটা মহিলাকে, সবাইকে, এদেরকে, ও কেউ জামা দেখানো যাবে না, যেভাবে ছিঁড়েছে টেনে। এর হাতে এই যে ওর আছে, এই যে আঁচড়গুলো দেখা যাচ্ছে, ঠিক আছে, ওকে ঘুষি মেরেছে, ওকে হাতে, মানে কী ধরনের এটা? আমরা মানে কোথায় আছি? তো আমরা তো আর এদেরকে মারধর করতে পারবো না, উল্টে আমরা চাইছি যে যে এবার আইনের পথে যেতে, এবং আইন যেভাবে ওনাকে এর শাস্তি দেবে আমরা সেটা মেনে নেব। যদিও ক্যামেরায় ধারণ করা ছবি ও ভিডিও সম্পূর্ণ অন্য কথা বলছে, অপরদিকে প্রাণজীবন দাসের বক্তব্য আমাকে সবাই মিলে ধরে আটকেছিল। তারা এসে জানতে চাইছিল মেয়েটির সম্বন্ধে। আমার তারা আছে বলে চলে যেতে চাইলে আমার পোশাক ধরে টানাটানি করে, ছিঁড়েও তাই যায়। আপনাকে টেনে ধরা হয়েছে, আমার এই শার্ট ছিঁড়ে গেলে, পিছন দিকে খামচি ধরেছে, শার্ট টেনে ধরেছিল, ওই জন্য আমি ভয়ে পালিয়ে আসি। মানে বলতে চাইছেন যে আপনাকে আগে প্রথম হিট করা হয়েছে? হ্যাঁ। এরপর ঘটনাস্থলে আসে ভক্তিনগর থানার পুলিশ। মহিলা তৃণমূলের পক্ষ থেকে সাধু প্রাণজীবন দাসের নামে হেনস্থার লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আমাদের জেলার মহিলারা আসে, তাদের সঙ্গে খারাপ ব্যবহার, আমি কি বলছি, ইসকনের পক্ষে আমরা আশা করি। নগর পঞ্জিকরণের নামে কালা কানুন রদ করতে তৃণমূলের কালা দিবস পালিত হলো শিলিগুড়িতে। অসমে নাগরিক পঞ্জির বিরোধিতা করে ফুলবাড়ি এক গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কালা দিবস পালন করা হয়। শনিবার উত্তরকন্যার পাশে এ ব্যাপারে প্রতিবাদ সভা করা হয়। এদিনের সভায় উপস্থিত নেতৃত্বরা অভিযোগ করেন, বিজেপি অসম থেকে বাঙালিদের খেদানোর চক্রান্ত করছে। অসমে যে 40 লক্ষ মানুষের নাম বাদ দেওয়া হয়েছে, তাদের মধ্যে মুসলিম, বিহারি, নেপালি ছাড়াও অনেক বাঙালি রয়েছে। তাই এই নাগরিক পঞ্জির বিরোধিতা করে তাদের এই কালা দিবস পালন। এছাড়া এই দিনের সভায় অসমে এ রাজ্যের তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদের বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়ার তীব্র সমালোচনা করার পাশাপাশি যুব তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হুমকিকারীকে গ্রেপ্তারের দাবিতে এই দিন ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নিউ জলপাইগুড়ি থানায় এজাহার করা হয়। এই এজাহারের নেতৃত্বে ছিলেন ব্লকের যুব সভাপতি গৌতম গোস্বামী। প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন ফুলবাড়ি এক গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কার্যকরী সভাপতি তপন সিংহ, সহ সভাপতি ইয়ানুল হক, ব্লক সম্পাদক রাজীব মণ্ডল, কিশোর মণ্ডল প্রমুখ। 1965 থেকে লাগু করেছে সরকার পঞ্জীকরণ করার জন্য, এনআরসি লাগু করার জন্য বারবার করে প্রত্যাখ্যান করা হয়েছিল। মামাটি মানুষ সরকার আসার পরও বলছে পঞ্জীকরণ করবেন। এই পঞ্জীকরণ করার জায়গার ক্ষেত্রে যে সমস্ত মানুষ নথিভুক্ত হবেন না, তারা যাবে না কোথায়? আসামের শিলচর বিমানবন্দরে টিএমসি প্রতিনিধিদের ওপর হামলার প্রতিবাদেও নাগরিক পঞ্জীকরণের নামে কালা কানুন রোধে শিলিগুড়ির বিভিন্ন জায়গায় শাসক দলের পক্ষে পালিত হল কালা দিবস। শিলিগুড়ির বাঘাযতীন পার্ক ও গোষ্ঠপাল মূর্তির পাদদেশে যুব ও মহিলা তৃণমূলের পক্ষ থেকে পালিত হল কালা দিবস। মহিলা ও যুব তৃণমূলের উচ্চ নেতৃত্বরা এদিন এই কালা দিবস পালনে উপস্থিত ছিলেন। এছাড়া পথ চলতে সাধারণ মানুষকেও কালো ব্যাজ পরানো হয়। তৃণমূলের ডাকা কালা দিবসে ফুলবাড়িতে পুড়ল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতল।
অসমের নাগরিক পঞ্জী থেকে ৪০ লক্ষ মানুষের নাম বাদ দেওয়ার প্রতিবাদে রবিবার ফুলবাড়িতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতুল দাহ করে তৃণমূল কংগ্রেস। শনি ও রবিবার রাজ্য জুড়ে কালা দিবস পালন করেছে তৃণমূল কংগ্রেস। তারই অঙ্গ হিসেবে এই দিন ফুলবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকেও কালা দিবস পালন করা হয়। প্রথমে ফুলবাড়ি বাইপাস থেকে একটি ধিক্কার মিছিল শুরু হয়ে ফুলবাড়ি বাজারে গিয়ে শেষ হয়। সেখানে তৃণমূল নেতৃত্ব বক্তব্য রাখেন। দিন কয়েক আগে রাজ্য থেকে অসমে যাওয়া তৃণমূলের কয়েকজন সাংসদ ও বিধায়ককে অসমে ঢুকতে না দিয়ে বিমানবন্দর থেকে ফেরত পাঠানোর প্রতিবাদের পাশাপাশি নাগরিক পঞ্জী থেকে ৪০ লক্ষ মানুষের নাম বাদ দেওয়ার প্রতিবাদেই এই কালা দিবস বা ধিক্কার মিছিল করে তৃণমূল কংগ্রেস। মিছিল শেষে প্রধানমন্ত্রীর কুশপুতুল দাহ করা হয়। আসামে এনআরসি ওরা চালু করেছে, সেই এনআরসিতে ৪০ লক্ষ লোকের মানুষের নাম বাদ গেছে, যেটা জাতীয় নাগরিক পঞ্জী। এবং এটা আমাদের সবার প্রথমে আমাদের তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় নেত্রী এবং পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এর প্রতিবাদ করেছেন। এবং এটার জন্য আমাদের দলের তৃণমূল দলের কয়েকজন সাংসদ এবং আমাদের একজন মন্ত্রী এবং কয়েকজন বিধায়ক শিলচরে বিমানবন্দরে নামার পরে আসামের পুলিশ এবং বিজেপি গভর্নমেন্ট তারা আমাদের এমএলএ এবং বিধায়ক এবং এমপিদেরকে এয়ারপোর্টের বাইরে বেরোতে দেয়নি এবং তাদের সাথে খুব দুর্ব্যবহার করে, তাদেরকে হেনস্থা করা হয়। এর প্রতিবাদে আমাদের আজকে সারা পশ্চিমবঙ্গে গতকাল এবং আজকে কালা দিবস পালন করা হচ্ছে। এখন বিজ্ঞাপন বিরতি, আরো খবর নিয়ে ফিরব বিরতির পর। ফিরে এলাম বিরতির পর আমার খবরে। ফের নিগৃহীত সাংবাদিক। প্রধাননগর থানায় জমি মাফিয়া গ্রেপ্তারের খবর সংগ্রহ করতে গিয়ে অনুগামীদের হাতে নিগৃহীত হলো দুই সাংবাদিক। শনিবার রাতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধাননগর থানায় এক জমি কারবারিকে আটক করার খবর পেয়ে সংবাদ সংগ্রহ করতে যায় শিলিগুড়ির একটি কেবল চ্যানেলের সাংবাদিক রাজা দাস। সেই সময় থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন সেই জমি কারবারির অনুগামীরা। প্রধাননগর থানায় ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছিল সেই সময়। সাংবাদিক হিসেবে কর্তব্য পালন করতে গিয়েছিলেন রাজা দাস। বিক্ষোভের ছবি ক্যামেরাবন্দি করতেই হুমকির মুখে পড়তে হয় তাকে। তার হাত থেকে মোবাইল ছিনিয়ে তার বুকে মারেন কয়েকজন। কোনোভাবে মোবাইলটি হামলাকারীদের হাত থেকে উদ্ধার করে প্রধাননগর থানার ওসি চেম্বারে গিয়ে প্রাণ বাঁচান সাংবাদিক রাজা দাস। খবর চাউর হতেই শিলিগুড়ির বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিকরা প্রধাননগর থানায় গিয়ে রাজা দাসকে উদ্ধার করে। অপরদিকে জমি কারবারি হিম্মত সিং চৌহানকে রাতেই গ্রেপ্তার করে পুলিশ। হিম্মত সিং চৌহান নামে ওই জমি কারবারিকে প্রধাননগর থানায় নিরাপত্তার অভাবের জন্য গতকাল রাতে তার রাখা সম্ভব হয়নি। প্রধাননগর থানা থেকে তাকে নিয়ে আসা হয় এনজিপি থানায়। রাতে প্রধাননগর থানার পাশাপাশি অশান্তি দেখা দেয় এনজিপি থানার সামনেও। অভিযুক্তকে ছাড়ার দাবিতে বিক্ষোভ দেখান তার অনুগামীরা। সাংবাদিক হেনস্থার ঘটনার নিন্দা করেছেন উত্তরবঙ্গের বিভিন্ন সংগঠন। গতকাল রাতে সাংবাদিক হেনস্থার ঘটনায় আজ সকালে প্রধাননগর থানায় লিখিত অভিযোগ জানান সাংবাদিক রাজা দাস এবং বিষয়টি নিয়ে প্রতিবাদ লিপি প্রদান করে শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাব ও প্রেস ক্লাব অফ নর্থ বেঙ্গলে। তো এই দুজনের উপরে কালকে একটা খবর সংগ্রহ করতে ওরা এসেছিলো, অনেকেই এসেছিলো। তো এই দুজনের উপরে কিছু অ্যান্টি সোশ্যাল তারা আক্রমণ করে এবং তাদেরকে মারধর করে, ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টা করে, মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। যাই হোক, তার পরবর্তী সময় খাবারের মধ্যে কিছু লোকজন এসেছে। বৃষ্টির ফলে থমকে পাগলাছড়া ধস সরানোর কাজ, ফলে বন্ধ টয় ট্রেন পরিষেবা। দার্জিলিং সহ পাহাড়ের সর্বত্র প্রায় এক সপ্তাহ ধরে লাগাতার বৃষ্টি শুরু হয়েছে। শুক্রবারও ভোর থেকে পাহাড়ের সমস্ত জায়গায় বৃষ্টি শুরু হয়। এর ফলে পাগলাছড়ার কাছে ধসে ক্ষতিগ্রস্ত 55 নম্বর জাতীয় সড়ক মেরামতের কাজে ব্যাহত হচ্ছে। গত 1 আগস্ট কার্শিয়াংয়ের কাছে গিদ্দা পাহাড়ে ধস নামায় পাগলাছড়ার কাছে রাস্তা বন্ধ হয়ে যায়। এতে শিলিগুড়ি থেকে কার্শিয়াং যাওয়ার গাড়ি এবং টয় ট্রেন পরিষেবা বন্ধ হয়ে গিয়েছিল। এখনও পর্যন্ত রাস্তা সংস্কারের কাজ সম্পূর্ণ না হওয়ায় টয় ট্রেন ও অন্যান্য যানবাহন চলাচল বন্ধ রয়েছে। যদিও এই রাস্তা বন্ধ থাকায় দার্জিলিং যেতে কোনো সমস্যা হচ্ছে না, কেননা গত কয়েক বছর ধরে শিলিগুড়ি থেকে সমস্ত যানবাহনই রোহিণী হয়ে দার্জিলিং যাচ্ছে। তবে তিনধরিয়া থেকে কার্শিয়াংয়ের স্কুল কলেজে পড়তে আসা ছাত্রছাত্রীরা সমস্যায় পড়েছেন। টয় ট্রেন পরিষেবা রবিবার পর্যন্ত বাতিল করেছে রেল দপ্তর।
বৃষ্টির ফলে পাহাড়ের তাপমাত্রা অনেকটাই নেমে গিয়েছে। গত ২৪ ঘন্টায় দার্জিলিংয়ে 37.02 মিলিমিটার, কার্শিয়াংয়ে 28.20 মিলিমিটার, মিরিকে 23.40 মিলিমিটার বৃষ্টি হয়েছে। তবে গত দু তিন দিনের থেকে আজ বৃষ্টির পরিমাণ ছিল অনেক কম। আমবাড়িতে পালিত হল এক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে বন মহোৎসব। রবিবার বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বন মহোৎসব পালন করল আমবাড়ির স্বেচ্ছাসেবী সংগঠন দিশারি। এই দিন দিশারির পক্ষ থেকে শোভাযাত্রা, বৃক্ষরোপণ, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজগঞ্জের আমবাড়ির এই বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে চলেছে। প্লাস্টিকের কারি ব্যাগ ব্যবহার বন্ধ, নারী পাচার, বাল্যবিবাহ, শিশুশ্রম, নারী নির্যাতন, শ্লীলতা হানি এবং কুসংস্কারের বিরুদ্ধে তারা মানুষকে সচেতন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই দিন সকালে প্রথমে শোভাযাত্রা বের করা হয়। গাছ লাগানো এবং গাছ রক্ষা করার ব্যাপারে স্লোগান তুলে মানুষকে সজাগ করার চেষ্টা করা হয়। এছাড়া বৃক্ষরোপণ করা হয়। ওই সংস্থার পক্ষ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও আলোচনাচক্রের আয়োজন করা হয়েছিল। গাছ মানব জীবনে তথা প্রকৃতিতে গাছের অবদান নিয়ে বিশিষ্টজনেরা আলোচনা করেন। ছোট ছোট ছেলে মেয়েদের উপস্থিত বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান মানুষের মন জয় করে। এই দিনের অনুষ্ঠানে দিশারির সভাপতি অভিষেক মজুমদার, সম্পাদক সঞ্জীব চক্রবর্তী, সুমিত ঘোষ সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। ৩১ বছর ধরে দেবাশিস কলোনির বাসিন্দারা পূজো করে আসছেন মা গঙ্গার। দীর্ঘদিন আগে ফুলেশ্বরী নদীর প্রকোপে ভেসে গিয়েছিল দক্ষিণ ভারতনগরের দেবাশিস কলোনি। তারপর থেকে এখানকার বাসিন্দারা যৌথভাবে পূজো করে আসছেন মা গঙ্গার। তাদের বিশ্বাস, মা গঙ্গার পূজো করার পর থেকেই ফুলেশ্বরী নদীর চোখরাঙানি ও তার কবল থেকে রক্ষা করে আসছে মা গঙ্গা। প্রতিবারের ন্যায় এবারও স্থানীয়রা মিলেমিশে মা গঙ্গার পূজোর আয়োজন করেছেন। ভাঙাচোদিন কলোনি মুক্ত মঞ্চ কিংস ক্লাবের পরিচালনায় এক দিবসীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। এই খেলায় মোট ১৬টি দল অংশগ্রহণ করে। খেলায় যে দল উইনার্স হবে তাদের ৫০,০০০ টাকা নগদ ট্রফি এবং রানার্স দলকে ৩০,০০০ নগদ ও ট্রফি দেওয়া হবে। এই খেলায় উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি বিকাশ রঞ্জন সরকার ও সন্তোষ সাহা। এছাড়া উপস্থিত ছিলেন ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্নিগ্ধা হাজরা। প্রথম খেলা অংশগ্রহণকারী দুটি দল শোভন মার্বেল নতুন বস্তি বনাম ভাঙাচোদিন যুবক সংঘ, উভয় দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হচ্ছেন আমাদের অতিথিবর্গ সকলেই। এখন দেশ বিদেশের কিছু গুরুত্বপূর্ণ খবর। এশিয়ার তৃতীয় দেশ হিসেবে স্ট্র্যাটেজিক ট্রেড অথরাইজেশন অ্যাক্ট এর মর্যাদা পেল ভারত। ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে লক্ষ্য করে ড্রোন হামলা, যদিও এই ঘটনায় তিনি আহত হননি। ঋণ খেলাপিদের পালানো আটকাতে ফিউজিটিভ ইকোনমিক অফেন্ডার্স বিল ২০১৮ সম্মতি দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। রায়নায় রেশারেশি করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে উল্টে গেল বাস, আহত ৩০। জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লার বাড়িতে জোর করে ঢুকে ভাঙচুর চালালো এক ব্যক্তি, গুলিতে হত ব্যক্তি। লীগের প্রথম ম্যাচে জয় পেলেও দলের খেলায় আরো উন্নতি চান কোচ শঙ্করলাল চক্রবর্তী। শেষ করার আগে আমার খবরের শিরোনাম আরো একবার। শাসক দলের নেতা এবার জমি কেলেঙ্কারিতে গ্রেপ্তার। শহর জুড়ে পালিত হল তৃণমূলের কালা দিবস। সাংবাদিক নিগ্রহে প্রধাননগর থানায় অভিযোগ দায়ের। আমার খবর এ পর্যন্তই, নমস্কার।